ফ্লাইট শুরু করব, প্রোভাইডেড উই গেট দ্য ট্রাফিক রাইট ফ্রম দ্য মিনিস্ট্রি। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের নতুন লোগো উন্মোচন করা হয়েছে। সোমবার রাজধানীতে বেসিস কার্যালয়ে লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বেসিস জানায়, অধিক কর্মসংস্থান, উন্নততর তথ্য প্রযুক্তি সেবা এবং সর্বোচ্চ রপ্তানি এ তিনটি লক্ষ্য তিনটি রঙের মাধ্যমে লোগোতে প্রতিফলন ঘটানো হয়েছে। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশকে শ্রম নির্ভর নয় একটি প্রযুক্তি নির্ভর দেশ হিসেবে গড়ে তোলায় বর্তমান সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার বেসরকারি খাতকে সহযোগিতা করে যাবে বলে জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেসিস মহাসচিব রাসেলটি আহমেদ এবং সভাপতি শামীম আহসান। সময় হলো একটা বিরতির, বিরতির পর অন্যান্য সংবাদের সাথে আরো জানাচ্ছে। হরতাল অবরোধ না থাকায় প্রাণ ফিরে পেতে শুরু করেছে পাইকারি বাজার চাকতাই খাতুনগঞ্জ।